আরাম ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো মেয়ের প্যান্ট কি করে সেলাই করতে হয় ছোট বাচ্চার। তো এর লম্বা হচ্ছে 14 আর পায়ের মোহরি হচ্ছে 13। তো ছোট বাচ্চাদের প্যান্টের মেয়েদের প্যান্টের শুধু লম্বা এবং পায়ের মোহরির মাপটাই লাগে। আর পায়ের মোহরি যা নেবেন তার ডবল করে ঘের দিয়ে মেয়ের প্যান্ট কাটিং করতে হয়। তো আসুন দেখি কিভাবে কাটিং করতে হয় এবং পরবর্তীতে আমরা দেখব এটা কি করে সেলাই করতে হয়। তারপর লম্বা হচ্ছে 14 তে হাফ ইঞ্চি কম নেবেন, কারণ হাফ ইঞ্চিতে আবার নিচে মেয়েদের প্যান্টে নিচে এক্সট্রা পট্টি বসে। তো এখানে 14 ইঞ্চি লম্বা আছে, হাফ ইঞ্চি কম নেবেন 13.5, আবার সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি, তো টোটাল 14 ইঞ্চি রাখবেন। রাখার পর এখানে হাফ ইঞ্চিতে আবার এক্সট্রা কাপড় দিয়ে পট্টি হবে। তো 14 আর এর পায়ের মোহরি হচ্ছে 13, তো 13 অর্ধেক হচ্ছে 6.5, তো 6.5 আর এই পাশে আবার 6.5, তার মানে হচ্ছে আপনি যা পায়ের মোহরি হবে এর ডাবল রাখবেন, এবং এর চেয়ে ডাবল যদি আরো বেশি রাখেন তো আরো ভালো, কারণ যত কাপড় রাখবেন নিচে তত কুচি হবে। আর মেয়েদের প্যান্টের ক্ষেত্রে যত কাপড় রাখা যায় ততই প্যান্টটা গোল হয়, মানে কুচি দিলে খুব সুন্দর হয়। তো এর জন্য যত কাপড় বেশি রাখতে পারবেন ততই ভালো। তো আমি এখানে ডবল দিয়ে কাটলাম, যেহেতু এখানে আমার 13 ইঞ্চি আছে পায়ের মোহরি, তো 13 ডবল আমি 26 দিয়ে কাটলাম। কাটার পর এই দাগ দিয়ে সোজা কেটে ফেলবেন। এই দেখুন প্যান্ট কাটা কিন্তু হয়ে গেল। মেয়েদের প্যান্ট কাটতে কোনো ঝামেলা নেই, শুধু এইভাবে 4টা ভাঁজ দিবেন, 4টা ভাঁজ দিয়ে ডবল করে। তারপর লম্বাটা নেবেন, লম্বা থেকে 1.5 ইঞ্চি বেশি নেবেন হচ্ছে রাবারের জন্য, আর নিচে যে পট্টি লাগাবেন এর জন্য এর ডবল নেবেন কুচি মাপ। এরপর এই প্যান্টের নিচে একটা কল্লি বসে, কল্লিটা আপনি নেবেন 4 ইঞ্চি করে সব দিকে এক সমান, এদিকে 4, এদিকেও 4, এদিকেও 4, তো 4 ইঞ্চি করে সব দিকে এক সমান ভাবে একটা কল্লি কাটবেন। এই দেখুন এই যে কল্লি, এই কল্লি কাটা হয়ে গেল। এখন হইল বাকি, এখন শুধু রয়েছে বাকি পায়ের মোহরির যে পট্টিটা সেটা 2 ইঞ্চি চওড়া নেবেন, 2 ইঞ্চি চওড়া নিয়ে 13 ইঞ্চি মোহরি, তো 13 টোটাল 14 কাটবেন। টোটাল 14 কাটবেন, 13 টিকবে। প্লেটটা সব দিকে সমান ভাবে কাটবেন, তাহলে সেলাইটাও যেন সব দিকে সমান হয়। দেখুন এ হচ্ছে পায়ের নিচের মোহরির জন্য এক্সট্রা পট্টি, এটা হচ্ছে কল্লি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবং পরবর্তীতে আমরা দেখব এটা কি করে সেলাই করতে হয়। কুচিগুলো সবগুলো একরকমের দিবেন, আর এই যে সেন্টারটা প্রথমে এইভাবে মেপে নেবেন যাতে দুই পাশে একরকম কুচি হয়। এর জন্য তো এইভাবে কুচিগুলো দিবেন, সবগুলো কুচি যেন এক মাপের থাকে, ছোট বড় যেন না হয়। এই যে দেখুন অর্ধেকটা হয়ে গেছে। তো এবার আবার ওই পাশে ধরে ঠিক একই নিয়মে এই পাশে সেলাই শুরু করবেন। এই পাশে যতটুকু বাদ দিয়েছেন
ঠিক ওই পাশেও ততটুকু বাদ দিয়ে কুচি শেষ করবেন এবং দ্বিতীয় পাটা ঠিক একই নিয়মে কুচি দিবেন দেখুন আমি সবগুলো কুচি একই মাপে দিয়েছি তো আপনারাও এইভাবে সবগুলো কুচি একই মাপের দিবেন তো প্লেটের সাথে কুচি লাগানো হয়ে গেল এরপর এইভাবে নখ মেরে নেবেন নিচ থেকে নখ মেরে ভালো করে ক্লিয়ার করে নেবেন ক্লিয়ার করে তারপর এই যে এইভাবে ডাবল ভাঁজ দিয়ে হাফ ইঞ্চির চওড়া প্লেট বানাবেন এটাকে প্লেটও বলে আবার পট্টিও বলে তো যেটাই বলুক তো এভাবে সেলাই করবেন প্লেটটা কিন্তু উল্টা সাইড থেকে বাইরের সাইডে আসছে সেটা খেয়াল রাখবেন এবং এইভাবেই সেলাই করবেন একই নিয়মে এই পাশেরটাও সেলাই করবেন তো দেখুন এই যে প্লেট বানানো হয়ে গেল এরপর এই যে কল্লিটা কেটেছিলাম সেই কল্লিটা এই যে দেখুন এক ইঞ্চি নিচ থেকে সেলাই করে যাবেন প্রথমে এভাবে সেলাই দিবেন তারপর এটাকে উল্টিয়ে আবার কল্লির উপরেই চাপ সেলাই দিবেন বডিতে কিন্তু চাপ সেলাই দিবেন না চাপ সেলাইটা দিবেন কল্লির উপরে তারপর আবার দুইটা পা একসাথে করে এভাবে এটাকে নিচের দিক থেকে ঘুরিয়ে নেবেন এবং সেলাই করার সময় দেখবেন নিচে যেন কুচি না পড়ে খুব সুন্দরভাবে ক্লিয়ার করে টেনে ধরে সেলাই করবেন অনেক সময় সেলাইয়ে যদি সমস্যা হয় তাহলে কল্লিতে কিন্তু কুচি এসে যায় তো এর জন্য এটা খেয়াল রাখবেন নিচের দিকে যত ক্লিয়ার থাকে এরপর একই নিয়মে কল্লির উপর চাপ সেলাই মারবেন এই যে দেখুন এক পা বানানো হয়ে গেছে এবার দ্বিতীয় পাটা এই যে উপর থেকে শুরু করবেন উপর থেকে শুরু করে একবারে নিচে মেপে মেপে যাবেন দেখুন এক পাশ সেলাই করা হয়ে গেল এরপর এটাকে আবার ঠিক একই নিয়মে কল্লির উপর চাপ সেলাই মারবেন তারপর দুইটা পাকে একসাথে করে এভাবে ভাঁজ দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে দেখুন এই যে নিচে দিয়ে ঘুরিয়ে নিচ্ছি ঠিক আপনারা এভাবে ঘুরিয়ে নেবেন ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করবেন সেলাই করা শেষ হয়ে গেলে আবার এখানেও কল্লির উপর চাপ সেলাই দিবেন এবং মনে রাখবেন সবগুলো সেলাই যেন কল্লির উপরে থাকে তারপর পায়ের গোড়ায় এসে ভালো করে ব্যাক স্টিচ মারবেন এই যে দেখুন আমি যেভাবে ব্যাক স্টিচ মারলাম তো দেখুন আমাদের এই যে প্যান্টের পা বানানো কল্লি লাগানো এটা কিন্তু শেষ হয়ে গেল এখন বাকি রয়েছে শুধু আমাদের ইলাস্টিক লাগানোটা তো প্রথমে একটা সেলাই দিয়ে নেবেন এক মাথায়
তো সেলাই শেষ হয়ে গেলে এরপর রাবার কেটে নেবেন রাবার কেটে নিয়ে আপনারা যদি চওড়া রাবার লাগান তো এইভাবে জয়েন দিয়ে নেবেন আর যদি হাতে লাগান তো আলাদাভাবে সিস্টেম তো আমি চওড়া রাবার ইউজ করি তো এইভাবে চওড়া রাবারটা সেলাই করে ভিতরে আটকে নেবেন এবং রাবার লাগানোর সময় রাবারটা টেনে টেনে লাগিয়ে যাবেন আর রাবার লাগানো শেষ হয়ে গেলে মেয়ের প্যান্ট কিভাবে সেলাই করতে হয় বাচ্চাদের তার ভিডিও শেষ হয়ে যাবে যদি আমার ভিডিওটা ভালো লাগে তো দয়া করে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সাথে বেল বাটনের আইকনটা ক্লিক করে দিবেন যাতে করে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে খুব দ্রুত নোটিফিকেশনগুলো যেতে পারে আর আমার ভিডিও সম্বন্ধে যদি কোনো কিছু জানতে চান তো কমেন্ট বক্সে লিখে জানাবেন আমি অবশ্যই আপনাদের কথা রিপ্লাই করব আর আমি ভিডিওটা বানিয়েছি জানি না কতটুকু ভালো হয়েছে যদি কোনো ভুল থাকে তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এইভাবে লবে সেলাই করবেন লবে সেলাই করে করে এই যে আমি যেভাবে রাবার কাপড়টাকে সরিয়ে নিচ্ছি তো আপনারা এইভাবে সরিয়ে নিয়ে নিয়ে সেলাই করবেন এবং সেলাইটা দিবেন রাবার থেকে একটু দূরে দেখবেন আবার রাবারের উপরে যেন সেলাইটা না পড়ে তারপরে টেনে এবার মাঝখানে একটা সেলাই দিয়ে যাবেন এভাবে টেনে টেনে সেলাই দিবেন তো শেষ হয়ে গেল আমার প্যান্ট কাটিং ভিডিও আশা করি সবাই বুঝতে পেরেছেন কিভাবে প্যান্ট কাটতে হয় এবং কিভাবে সেলাই করতে হয় তো আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে